আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর আতিক। আমি সবসময় ডেন্টাল ইস্যু নিয়ে কথা বলি, ওরাল হেলথ নিয়ে কথা বলি, কিভাবে দাঁতকে পরিষ্কার রাখতে হবে সেটা নিয়ে কথা বলি, কিন্তু আজকে কথা বলবো একটা ভিন্ন বিষয় নিয়ে। আমার আজকের টপিক হলো কোরবানির পশুর চামড়া। লাস্ট কিছুদিন ফেসবুকে দেখছি চামড়া ব্যবসায়ী, ব্যবসার সিন্ডিকেট, চামড়ার কম দাম, মাটিতে পুঁতে ফেলা, ইভেন যেটা হচ্ছে যে চামড়াটাকে প্রসেস করে খাওয়া, এগুলো নিয়ে অনেক অনেক কথা হচ্ছে। বিশেষ করে লাস্টের যে টপিকটা খাওয়া, এইটা নিয়ে আমি আমার একটু মানে কিউরিয়াসিটি ছিল। আমি আসলে এইটা নিয়ে একটু খুঁজলাম গুগলে যে এই কাউ স্কিন, যেটা গরুর চামড়া খাওয়ার ব্যাপারে, আর কোথাও কোনো উদাহরণ আছে কিনা। অনেক মজার মজার ইনফরমেশন পেয়েছি এবং মনে হলো যে আপনাদের সাথে ইনফরমেশন গুলো আমি শেয়ার করি। আমরা সবাই তো কিভাবে চামড়া রান্না করতে হবে, কিভাবে খেতে হবে, এই জিনিসগুলো বলছি, বাট আমি আপনাদের বলবো যে পৃথিবীতে আর কোন কোন দেশে এভাবে কাউ স্কিন খাওয়া হচ্ছে, গরুর চামড়া খাওয়া হচ্ছে রান্না করে। বেশি খাওয়া হচ্ছে হলো আফ্রিকান দেশগুলোতে, বিশেষ করে নাইজেরিয়া, ঘানা এই ধরনের দেশে। তাদের খুব পছন্দের একটা খাবার হলো এই কাউ স্কিন। তারা এটার একটা স্পেশাল নাম দিয়েছে। নাইজেরিয়াতে এটাকে বলা হয় পমু, আর ঘানাতে বলা হয় পনমু। সো অলমোস্ট কাছাকাছি। নাইজেরিয়াতে আরেকটা নামে ডাকা হয় পমোটাকে, তারা কান্ডা নামেও ডাকে, কান্ডা। সো নাইজেরিয়াতে দুটা নাম ইউজ হচ্ছে, একটা হলো পমো আর কান্ডা, আর ঘানাতে তারা ইউজ করে পনমু। অনেকে আবার এই স্কিনটাকে খাওয়ার ব্যাপারটা আমরা আসলে কিছুটা জেদের বসে নিয়েছি। আমাদের মানে লক্ষ্য যেটা, যে চামড়া ব্যবসায়ের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটাকে ভেঙে ফেলা। হ্যাঁ ঠিক আছে, সিন্ডিকেট ভেঙে ফেলা আমাদের একটা উদ্দেশ্য, বাট এতে করে কিন্তু আমাদের লেদার ইন্ডাস্ট্রি যেটা, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ক্ষতির একটা উদাহরণ আছে, যেমন নাইজেরিয়াতে তাদের কিন্তু লেদার ইন্ডাস্ট্রিটা ছিল ইন্টারন্যাশনালি, এবং সেটা ছিল $75 বিলিয়ন, যেটা এখন অলমোস্ট নাই বললেই চলে। নাইজেরিয়া তাদের লেদার প্রোডাক্ট পুরোটাই এখন বাইরে থেকে ইম্পোর্ট করছে। সো যেখানে তাদের ইনকাম হতো, সেইটা তারা এখন বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। এখন আসি যে এই যে আমরা গরুর চামড়া যে প্রসেস করে এটাকে খাচ্ছি, এইটার আসলে নিউট্রিশনাল ভ্যালু বা এটা আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী, এই বিষয়ে একটু কথা বলবো। আসলে এই চামড়ার ভেতরে মূল যে উপাদানটা পাওয়া যায়, সেটা হলো প্রচুর পরিমাণে এখানে প্রোটিন আছে এবং কোলাজেন আছে। আমরা জানি প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান, কিন্তু এই স্কিনে গরুর চামড়ায় যে প্রোটিনটা আছে, এটাকে বলা হচ্ছে যে এটা আসলে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমাদের শরীরে দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, একটা হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আর একটা হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। একটা প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, একটা প্রয়োজন না এমন একটা অ্যামাইনো অ্যাসিড। যেটা প্রয়োজনীয় সেটা আমাদের বডিতে তৈরি হয় না, যেটা প্রয়োজন না সেটা আমাদের বডিতেই প্রোডিউস হয়। সো এই গরুর চামড়ায় রয়েছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এবং প্রচুর পরিমাণে কোলাজেন, যেটা আমাদেরকে কিছুটা কোলাজেনটা আমাদেরকে কিছুটা হেল্প করছে। আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এটা আসলে আমি বলবো যে এটা না হলেও কোনো অসুবিধা ছিল না, বাট কেউ যদি এটা খেয়ে থাকে তার জন্য ক্ষতি হবে না, বাট না হলেও আসলে কোনো অসুবিধা ছিল না। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলা পাওয়া যায় হলো দুধ, ডিম, তারপরে বিফ, চিকেন এই ধরনের খাবারে। আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলা থাকে এই যে গরুর পা, গরুর যে চামড়া, মুরগির স্কিন, মুরগির পা এই ধরনের ইয়েতে। সো এখন আসি যে নিউট্রিশনাল ভ্যালুতে, দেখা গেছে যে 40 গ্রাম সে এক পিস যদি গরুর চামড়া আমরা খাই, সেক্ষেত্রে আমরা 37 ক্যালোরি পাচ্ছি, 37 ক্যালোরি। বাট একজন মানুষের কিন্তু হার্টকে সচল রাখার জন্য সাধারণত 2000 ক্যালোরি দরকার হয়। সো এইটা খেয়ে, এই গরুর চামড়া খেয়ে আমরা কিন্তু আমাদের ক্যালোরির মানে খুবই সামান্য একটা অংশ ফিল আপ করতে পারি। আমাদের
1963 ক্যালোরি বাকি থাকছে যদি আমরা 40 গ্রাম খাই। এবং দেখা গেছে যে হার্টকে সুস্থ রাখার জন্য আমাদেরকে ক্যালোরির পাশাপাশি 2000 ক্যালোরির পাশাপাশি প্রয়োজন হয় ফ্যাট, ফ্যাট প্রয়োজন হয় 67 গ্রাম, এবং সোডিয়াম প্রয়োজন হয় 2300 গ্রাম, কোলেস্ট্রল প্রয়োজন হয় 300 গ্রাম। এর কোনোটাই কিন্তু এই গরুর স্কিন থেকে পাওয়া যাচ্ছে না। আবার এই যে 37 ক্যালোরি আমরা ইনটেক করছি, এটাকে তো বার্ন করতে হবে। সো বার্ন করার জন্য অন্তত পক্ষে 5 মিনিট আমাদেরকে সাইক্লিং করতে হবে অথবা 3 মিনিট দৌড়াতে হবে, তাহলেই কেবল আমরা এই 37 ক্যালোরিকে বার্ন করতে পারবো। সো আলটিমেটলি সামারি যেটা হচ্ছে যে আমরা হয়তো সাময়িকভাবে ডিসিশন নিচ্ছি যে আমাদের এই লেদার ইন্ডাস্ট্রিকে ধ্বংস, লেদার ইন্ডাস্ট্রি না, অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে এই লেদারে যে সিন্ডিকেটটা গড়ে উঠছে লেদার ইন্ডাস্ট্রিতে, এই সিন্ডিকেটটা ভাঙতে, এবং ভাঙতে গিয়ে আমরা এই গরুর স্কিনটাকে আমরা খাদ্য হিসাবে নিচ্ছি। বাট এইটার নিউট্রিশনাল ভ্যালু খুব একটা নাই, কিন্তু কেউ যদি খেয়ে থাকে, কেউ যদি পছন্দ করে থাকে, যেমন নাইজেরিয়ার লোকরা করছে বা ঘানার লোকরা করছে, তাদের কিন্তু এটা খুব পছন্দের একটা খাবার, তারা যদি এটা খেয়ে থাকে তাদের কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, একটা জায়গায় আমার কাছে একটা জায়গায় তারা সবসময় বলেছে যে এটা প্রসেসিং, যেটা প্রসেসিং একটা জায়গায় আছে, এটাকে বার্ন করতে হয়। এখন বার্ন করার জন্য যদি আমরা কোনো ধরনের কেমিক্যালস ইউজ করি, বিশেষ করে অনেক সময় টায়ার ইউজ করা হচ্ছে, পুরানো টায়ার বা পেট্রোল ইউজ করা হচ্ছে, এই উপাদানগুলো কিন্তু শরীরে ক্ষতি করতে পারে। সো এখানে জিনিসটা যেটা যে চামড়াটা ইটসেলফ শরীরের জন্য কোনো ক্ষতি করবে না, বাট এটার প্রসেসিংয়ে যে উপাদানগুলো ইউজ করা হচ্ছে এই উপাদান শরীরে ক্ষতি করতে পারে, এই ব্যাপারে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। সো লাস্ট পর্যন্ত যেটা বলছিলাম যে আমরা যদি এটাকে খাবার হিসাবে নেই, সেটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ, বাট এটা আমাদেরকে খুব যে নিউট্রিশনাল ভ্যালু দিচ্ছে তা না। তবে আমরা কখনোই চাই না আমাদের দেশের লেদার ইন্ডাস্ট্রিটা ধ্বংস হোক, আমরা সবসময় চাই আমাদের দেশের মানুষ এমন এমন খাবার খাক যেটাতে প্রচুর নিউট্রিশনাল ভ্যালু আছে, এবং তারা এই খাবারগুলো খেয়ে যাতে সুস্থ থাকে, কোনো খাবারই যাতে তাদেরকে অসুস্থ না করে দেয়। সো আমার মনে হয় যে এই ভিডিওর যে ইনফরমেশনগুলো সেটা আপনাদের ভালো লেগেছে, এবং আমি চেষ্টা করব আরো কিছু ইনফরমেশন ম্যানেজ করে আপনাদেরকে দিতে। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক।